ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও কারাগারে লেখক মুস্তাক আহমেদের মৃত্যুর বিচারের দাবিতে বাম ছাত্র সংগঠনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘেরাও কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। দাবি না মানলে লেখক, সাংবাদিক ও বুদ্ধিজীবীদের নিয়ে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী সোমবার দুপুরে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে জড়ো হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে। সেখানে সংক্ষিপ্ত বক্তব্য দেন নেতারা। এই লেখক মুস্তাকে আজকে একটা প্রমাণ করেছে যে ডিজিটাল নিরাপত্তা আইন, আমরা বলেছিলাম এটা নিরাপদ নয়, এটা একটা মৃত্যুকোপ। এদেশের মানুষের কথা বলার স্বাধীনতার জন্য এই মৃত্যুকোপ আওয়ামী লীগ সরকার তৈরি করেছে, তাদের বিরুদ্ধে আন্দোলন দমন করার জন্য। তারপর তিন দফা দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের উদ্দেশ্যে বিক্ষোভ মিছিল নিয়ে রওনা দেন আন্দোলনকারীরা। মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার ও দোল চত্বর হয়ে শিক্ষা ভবনের সামনে এলে পুলিশের একটি দল বাধা দেওয়ার চেষ্টা করে। সচিবালয় সংলগ্ন ডিপিডিসি ভবনের সামনে আগে থেকে অবস্থান নেয় পুলিশ, ফলে তাদের বাধায় মিছিলটি আর এগোতে পারেনি। পুলিশের মুখোমুখি অবস্থানে থেকেই বিক্ষোভ চালায় বামপন্থী ছাত্র সংগঠনগুলোর নেতাকর্মীরা। দ্রুত তিন দফা দাবির বাস্তবায়ন চান তারা। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি সফল দাবি করেন আন্দোলনকারীরা। আমরা এর বিরুদ্ধে আরো বৃহত্তর লাগাতার কঠোর আন্দোলন কর্মসূচি আমরা ঘোষণা করব। আমরা সারা দেশকে অবরোধ করে দেওয়া শহর থেকে শুরু করে নানান রকম কর্মসূচি আমরা পরিচালনা করব। লেখক, শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবীদের নিয়ে আমরা প্রতিবাদ সমাবেশ অবস্থান কর্মসূচি আমরা চালাব। আমাদের কর্মসূচির সমূহের পরবর্তী সুনির্দিষ্ট তারিখ আমরা পরবর্তীতে সাংবাদিক সম্মেলন করে সুনির্দিষ্ট তারিখ সমূহ আমরা ঘোষণা করব। ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে গত শুক্রবার সন্ধ্যায় মশাল মিছিল করতে গেলে শাহবাগে পুলিশের সঙ্গে বামপন্থী ছাত্র সংগঠনগুলোর নেতাকর্মীদের সংঘর্ষ হয়। সেখান থেকে কয়েকজনকে আটক করা হয়। জিয়া খান, বাংলাভিশন, ঢাকা।